গাইজ, আমি এখন আছি আইফেল টাওয়ারের সামনে। জোকস পার্ট, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অলরেডি আপনারা বুঝে গেছেন আমি এখন আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। জি হ্যাঁ, সো আমি চলে এসেছি ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম ওয়াল আর্ট করতে। ওয়াল আর্টটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের জন্য আমি কাজ করছি, পুরো ডিটেইলসটা আমি আরেকটু পরে বলছি। সো এইখানে আমি আর আমার টিম সহ চলে এসেছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আজকে ফ্রাইডে, আজকে আমাদের কাজের দ্বিতীয় দিন, আরও কিছু কাজ করেছি, সেই ভিডিওটা আমি হয়তো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন বলে নেই আমি আসলে কোথায় আছি, কেন আছি, কাদের জন্য কাজ করছি, কাদের জন্য এই ওয়াল গ্রাফিটির কাজটা হচ্ছে। মেইনলি আমি এখন আছি ব্র্যাক ইউনিভার্সিটির 4 নম্বর বিল্ডিংয়ের একদম টপ ফ্লোর 16 তলার ছাদের পাশে ছোট্ট একটা চিলে কোঠার মতো রুম। রুম বললে ভুল হবে, এটা আসলে একটা রিসার্চ সেন্টার। জি হ্যাঁ, আপনারা হয়তো সবাই জানেন বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি হয়েছিল। সেই ন্যানো স্যাটেলাইটের রিসার্চ সেন্টার ল্যাসেটের রিসার্চ রুম এটা। রুমটা খুবই ছোট, কিন্তু এখানের আর্কিটেকচারের স্টুডেন্ট দ্বারা ডিজাইন করা খুবই সুন্দর একটা রুম। আমি হয়তো নেক্সট ভিডিওতে রুমের ভেতরের কয়েকটা ছবি শেয়ার করব। আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে রুমটা। যেহেতু স্পেস আর ন্যানো স্যাটেলাইট নিয়ে রিসার্চ সেন্টারের বাহিরের দেয়ালেটি, তাই আমাকে বলেই দেওয়া হয়েছিল যে মোটামুটি মহাকাশ থিমকে মাথায় রেখে যেন পুরো ডিজাইনটা করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার করা যে কয়টা ওয়াল আর্ট রয়েছে সবগুলোই মোটামুটি স্পেস রিলেটেড অথবা রোবোটিক্স রিলেটেড। পুরো ওয়ালটা মোটামুটি 150 স্কোয়ার ফিটের মতো, আর আমি এখানে কাজ করছি আমার দুই বোনকে নিয়ে। মেইনলি ওরা যে এত ভালো ছবি আঁকতে পারবে অথবা আমাকে এত ভালো হেল্প করতে পারবে, আমি হয়তো ওদের এখানে নিয়ে না গেলে আমি বুঝতামই না। থ্যাংকস টু ইউ গাইজ। সবাই বলে আর্টটা কি সুন্দর, ছবি আঁকো কত ভালো লাগে, কত সহজ কাজ, বাট এখানে কাজ করা মোটেও ইজি ছিল না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো এসির ভেন্টিলেশনটা, অর্থাৎ গরম বাতাসটা পুরো এসে লাগছিল, আর এই জায়গাটা একদম খোলা একটা স্পেস যেহেতু ছাদ। তো আমরা মোটামুটি দুপুরের টাইমে স্টার্ট করেছি কাজ করা, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে কাজ করতে করতে। তো দুপুরের পড়া রোদ প্লাস বাইরে যেহেতু বাতাস নেই তেমন কোনো, প্লাস এসির বাতাসটা এসে মানে জায়গাটা খুবই সাফোকেটিং লাগছিল, বাট স্টিল উই হ্যাভ টু ডু, কাজ করতে হচ্ছিল। তো আমরা সবাই মোটামুটি কাজ করছিলাম মনোযোগ দিয়ে। অলসো আই ওয়ান্ট টু অ্যাড দ্যাট যে তাদের হসপিটালিটি ওয়াজ টপ নচ। তারা একটু পরপর বলছিল যে আপু আপনারা চাইলে ভেতরে এসে রেস্ট নিতে পারেন, মানে যেহেতু ভেতরে এসি করা, যদিও ওইখানে সবাইকে অ্যালাউ করে না ভেতরে যেতে, বাট আমাকে বারবার বলছিল যে ভেতরে এসে রেস্ট নিতে পারেন। আর না আমাকে স্পেশাল লাইক ফ্যান, টেবিল ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল, বাট আমার একটু ফ্যানের ভেতরে কাজ করতে অসুবিধা হয়, রং যেহেতু শুকিয়ে যায় বারবার। এই ওয়ালটা ওরা মেইনলি ফটো বুথ হিসেবে ইউজ করবে, সো নিচ থেকে একদম উপর পর্যন্ত পুরো জায়গাটাতেই আমার ভালো মতো রং করতে হবে অ্যান্ড ইন ডিটেল সব দিতে হবে। আপনারা যারা আমাকে মোটামুটি চেনেন তারা জানেন যে আমি ছবি আঁকার সময় প্রচুর পরিমাণে কফি খাই। সো এখানে আজকে ফ্রাইডে, সো ক্যান্টিনটা বন্ধ ছিল, তাই আমার যে ছোট ভাই সাকিব ও হচ্ছে গিয়ে আজকে আমাদের জন্য কফি বানিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। আমার ছোট বোন এখানে পৃথিবীতে রং ভরছে। কাজ করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল অ্যান্ড বাইরে ইনসাফিসিয়েন্ট লাইট ছিল না, পরে আমরা এখানে স্যারের রিং লাইটটা আমাদের দেখার সুবিধার জন্য ইউজ করছিলাম। আবার বললেন না যে আমরা টিকটক করতেছি, না ভাই। ব্র্যাক ইউনিভার্সিটির সাথে এই কাজটা একটা খুবই শর্ট টাইমে করা আমার একটা কাজ, তাদের যেহেতু টাইমও শর্ট ছিল, প্লাস আমার ক্লাস চলছিল, আমার সামনে এক্সামস, আমার ক্লাসও অ্যাটেন্ড করতে হচ্ছিলো, তো এই কাজটা করতে মোটামুটি ভালো প্যারা গিয়েছে। কারণ যেহেতু শর্ট টাইম, আমার সকাল 10টায় এখানে যে কাজ স্টার্ট করে রাত্র অলমোস্ট 9:30-10 পর্যন্ত কাজ করতে হয়েছে, তো এটা একটা মানে ভালো লং টাইমের কাজ। লাইক মাঝে আমরা রেস্ট নেওয়ার জন্য কোনো সময় পাই নাই, আর টানা কাজ করেছি ফলে যে হাত উঠে উঠে তুলিতে কাজ করছিলাম, যা হাতও ব্যথা হয়ে যাচ্ছিলো।
সো লাস্ট ডে আমার মনে হচ্ছিল যে আমার হাতের রগ দেখা যাচ্ছে একদম নীল হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ব্যথা করছিল। সো অনেকেই আমাকে বলেন যে আমি তোমাকে রং কিনে দিই, তুমি আমাকে একটা ছবি আঁকা দাও। তাদের জন্য বলবো রংটা আসলে কোনো ব্যাপারই না, যে এফোর্টটা একটা আর্টিস্ট দেয় সেটাই আসলে মেইন। এখানে আমাকে বারবার আমন্ত এসে জিজ্ঞেস করছে, আপু আজকে কি কাজটা শেষ হবে, আপু আপনি কি টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবেন। মানে সবাই একটু টেন্স ছিল, এতগুলো কাজ আর এত শর্ট টাইমের ভিতরে কীভাবে করবো সেটা নিয়ে। আমি ভেবেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে সব কাজগুলো একটা ভিডিওর ভেতরে দিব, বাট দেখলাম যে এই একটা ওয়ালের কাজ দেখাতে যে আমার অলমোস্ট 10 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে, তাই এটাকে দুইটা পার্টে করব। অবশ্যই অবশ্যই নেক্সট পার্টটাও আপনারা দেখবেন, সেখানে হচ্ছে আরও কয়েকটা কাজ একসাথে দেখাবো অ্যান্ড পুরো কাজগুলোর একটা ট্যুর ভিডিও দিব। কাজ করতে করতে বিরক্ত হয়ে আমি এখন সানগ্লাস পরে কাজ করছি, আমার অ্যাকচুয়ালি সানগ্লাস খুবই পছন্দ। যাই হোক, আপনারা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র আছেন বা সামনে আসবেন, তারা অবশ্যই অবশ্যই ব্র্যাকের 4 নম্বর বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে যেয়ে আমার এই কাজগুলো দেখে আসবেন, আর পারলে ছবি তুললে আমার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আমার কাজ আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন মোটামুটি এখানে সবাই ঘুরেঘুরি করতেছে আর বলতেছে যে আপু ওয়াও আপনার ওয়ালারটা খুবই সুন্দর হচ্ছে। আর আজকে যেহেতু স্যার আর ম্যাম আসেননি, যেহেতু ফ্রাইডে অফ ডে ছিল, সো তারা মোটামুটি স্যারকে ছবি পাঠাচ্ছিল আর বারবার বলছিল যে কাজগুলো অনেক ভালো হচ্ছে, যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছিল ভালো ভালো কাজ করার জন্য। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই যে মহাবিজ্ঞানী জানালা দিয়ে ভেতরে ঢুকে গেল আর আমার কাজ কিন্তু একদম শেষ। কেমন হয়েছে বলুন তো? সবাই যেহেতু এই ওয়ালটা ছবি টবি তোলার জন্য ব্যবহার করবে, তাই পুরো ওয়ালটা একটু ভাইব্রেন্ট কালার করার চেষ্টা করেছি, আর এটা হচ্ছে একদম পুরো ফাইনাল লুক। অ্যান্ড শেষে অন পাবলিক ডিমান্ড আমি সাইন করে দিচ্ছি আমার আর্টটাতে। সুন্দর দিনটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার টিম, সবাই অনেক ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে আমন্ত, যে আমার উপর ট্রাস্ট করে স্যারকে রিফার করেছে আমার কথা। এটা ছিল আমার আজকে সব থেকে ফেভারিট ছবি, আর এই মহাবিজ্ঞানীরা আজকে আমার সাথে রাত পর্যন্ত ক্যাম্পাসে থেকেছে যাতে আমার হেল্প হয় আর একটু সিকিউরিটি পায়। আর এটা ছিল আমার থালা বাসন ধোয়ার ছবি, কারণ এখানে কোনো বেসিন নাই, আর এটা আরেকটা ফেভারিট ছবি, আর এটা ছিল দিনের বেলাতে আর্টটা দেখতে কেমন লাগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।